উত্তর দিনাজপুরের ইটাহারে শুটআউট। খুন বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি। যা ঘিরে চরমে রাজনৈতিক তরজা। যদিও পুলিশের দাবি খুনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। উৎসবের মরশুমে কলকাতায় জোড়া খুন ঘিরে যখন তুমুল চাঞ্চল্য, তখন উত্তর দিনাজপুরের ইটাহারে গেরুয়া শিবিরের এক নেতা খুনের ঘটনায় তোলপাড় পড়ে গেছে জেলার রাজনীতিতে। নিহত মিঠুন ঘোষ বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি ছিলেন। তার পরিবার জানিয়েছে, রবিবার রাত পৌনে দশটা নাগাদ বাড়ি ফেরেন বছর ৩৭ এই যুবক। অভিযোগ, তখনই তার মোবাইলে একটি ফোন আসে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান মিঠুন। আর ঠিক তার পরমুহূর্তে শোনা যায় গুলির আওয়াজ। সকলে ছুটে এসে দেখেন বাড়ি থেকে মাত্র ৬০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন বিজেপি নেতা। উত্তর দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সহসভাপতি মিঠুন ঘোষকে ঠিক এইখানেই ফোন করে ডেকে নিয়ে আসা হয় বলে তার পরিবারের অভিযোগ। এখানে ডেকে নিয়ে আসার পরে তাকে গুলি করা হয়। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মার সাথে কথা বলছি, তখন দাদা এসেছে বাড়িতে, এসে বাইকটা রেখে বলছে কে ফোন করেছে। তো মা বলছে তোর বুনু কথা বল। কথা বললো, বলছে বুনু আমার একটা ফোন আসছে, তুই মার সাথে কথা বল, আমি আসছি। ৫ মিনিটও হয়নি ফোনটা রাখা, তাতে আমি বাড়ি থেকে খবর গেল যে গুলি করেছে, দাদাকে ওভাবে মেরেছে, তার জন্য ফাঁসি হয়। তদন্তে নেমে সন্তোষ মহন্ত নামে মৃতেরই এক পরিচিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোঁজ চলছে সুকুমার ঘোষ নামে আরও এক অভিযুক্ত। নিহতের পরিবার পরিকল্পিত খুনের অভিযোগ করলেও পুলিশ তা মানতে নারাজ। ধৃতকে জেরা করে তদন্তকারীদের দাবি, সুকুমার ঘোষ, মিঠুন ঘোষ ও সন্তোষ মহন্ত তিনজনেই পূর্ব পরিচিত। রবিবার একটি হোটেলে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তারপর তিনজনেই মিঠুন ঘোষের বাড়িতে যায়। মিঠুন দুজনকে বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে বাড়ি থেকে দুটো ফায়ার আর্মস বের করে এনে ওই দুজনকে দেখায়। সেই সময় সুকুমার ঘোষের হাত থেকে দুর্ঘটনাবশত গুলি চলে আর সেই গুলি মিঠুনের পেটে লাগে। মিঠুন দুজনকে বাড়ি থেকে একটু দূর দাঁড় করিয়ে তার বাড়ি থেকে দুটো ফায়ার আর্মস নিয়ে এসে ওই দুজনকে দেখাই। দেখানোর সময় সুকুমার ঘোষের হাত থেকে অ্যাক্সিডেন্টাল ফায়ারিং হয়ে তার মিথুনের গুলিটা লাগে। সুকুমার ঘোষকে ধরার জন্য এখন চেষ্টা চলছে, এখানে কোনো রাজনৈতিক যোগাযোগ নয়। মাননীয় শ্রী মিঠুন ঘোষ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। সন্তোষ, সুকুমার এবং কাশেম আলী এই তিনজন এই ঘটনার সাথে যুক্ত। যেহেতু বিজেপি করত মিঠুন, সেহেতু ২ তারিখের পর থেকেই তার উপরে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া, মেরে দেবো, এবং ভোটের আগে থেকেই বিজেপি না করা যাবে না এই ধরনের কথা বলা হতো। বিজেপি মিথ্যা বদনাম দিয়েছিল, মিথ্যাচার করে পার্টি। আমরা দেখে নিয়েছি গতকালে পুলিশ দ্রুত তদন্ত করে তারা আসামিকে অ্যারেস্ট করেছে। তাদের সুকুমার ঘোষ গুলি করে মিঠুন মারা যায়। ইতিমধ্যে মিঠুনও তা বাড়ির লোককে জানিয়েও গেছে, আইডেন্টিফাই করে গেছে, পুলিশও তা বলেছে, স্টেটমেন্ট দিয়েছে, এবং পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, সুকুমার ঘোষকে অ্যারেস্ট করে সে স্বীকারও করে নিয়েছে সে খুন গুলি চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুরে সকাল ৬টা থেকে ৮ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সুদীপ চক্রবর্তী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।